হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ। ইটস মিন দ্রাভো। অনেকদিন পর ফিরে এলাম আবার সেই একটা ফুড ভ্লগিংয়ে, যদিও আজ একটা স্পেশাল অকেশন আমার জন্মদিন উপলক্ষে। তো চলুন আমরা আজ একটা নতুন জায়গা মোবিনা রেস্টুরেন্ট এক্সপ্লোর করি। এই মোবিনা রেস্টুরেন্ট আর্সেলান সোদপুরের পাশেই রয়েছে। মোবিনা রেস্টুরেন্ট একটা ইন্ডো আরাবিয়ান রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা বা যে লুকসটা, সেটা কমপ্লিটলি একটা আরাবিয়ান টাইপের লুক, যেটা খুবই রয়্যাল লাগছে। দেখুন ভেতরটা। এই রেস্টুরেন্টের স্পেসটা খুব কম হলেও এই রেস্টুরেন্টের একটা সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে, এইটুকুনি জায়গার মধ্যে খুব সুন্দরভাবে ওরা একটা মকটেল কাউন্টার বের করে এনেছে। এদের আর একটা সুন্দর পার্ট হচ্ছে, এদের দু রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট। একটা হচ্ছে যেরকম আমরা ছিলাম, চেয়ার টেবিল, আর আরেকটা হচ্ছে গদির উপর বসা। কিন্তু যেহেতু আমরা ছজন ছিলাম, তাই জন্য সেটাকে আমরা অ্যাভেল করতে পারিনি এইবার। মোবিনা রেস্টুরেন্টের বিরিয়ানি ট্রাই করার জন্য এর আগে আমাকে অনেকেই বলেছিল, এবং অ্যাজ ইউজুয়াল বিরিয়ানি হলিক, তাই ট্রাইও করলাম। বিরিয়ানির অ্যাকম্পানিমেন্ট হিসেবে আমাদের সাজেস্ট করা হয়েছিল চিকেন টিক্কা মশালা এবং আদ্রক ধনিয়া একটা চিকেন। সো দুটোই ভালো, বাট যদি বলো আমার ক্ষেত্রে একটু বেটার লেগেছে হচ্ছে চিকেন টিক্কা মশালা। এটার সঙ্গে এটা একটু ঝাল হলো, লিটল বিট স্পাইসি, বাট স্টিল এটাতে টেস্টটা বেশি ভালো জমেছে। আদ্রক ধনিয়া চিকেনও ভালো, বাট টেস্টটা ঠিক বিরিয়ানির সঙ্গে যাচ্ছে না। আসছি আমরা দ্য মোস্ট অ্যাভেটেড আইটেম বিরিয়ানিতে। বিরিয়ানিটা দেখতে পাচ্ছি কোয়ান্টিটি প্রচুর আছে এবং চালগুলো রং রেন। সো লুকসটা খুবই সুন্দর, আমি সব কিছু সাজিয়ে নিয়েছি, এবার টেস্ট করা স্টার্ট করবো। 354, আপবিট এক্সপেন্সিভ, একটু দামি, বাট এমনিতে ঠিক আছে। ব্যারাকপুর স্টাইলের জন্য সবাই হয়ে যায়, এটা আরবিয়ান স্টাইল যেহেতু তো হতে পারে 370 ইজ নর্মাল, বাট এখানে আমি বলতে পারি কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই মেনটেন করা হয়, খুবই ভালো। আদ্রাকি মশালাটা দিয়ে আমি টেস্ট করে দেখছি, খারাপ যাচ্ছে না, ভালো যাচ্ছে, বাট অবভিয়াসলি এইটা দিয়ে চিকেন টিক্কা মশালা দিয়ে এটা অনেক বেশি ফ্লেভারাইজ লাগছে, এবং ওরাও সাজেস্ট করছে যে চিকেন টিক্কা উইল বি মাচ বেটার। নাও লেটস কাম টু দ্য বেস্ট পার্ট, মাটনটা টু জুসি এবং ওয়েল টেন্ডার্ড। মকটেলের মধ্যে সবচেয়ে আমার আলাদা নাম লাগলো হচ্ছে ভার্জিন কসমোপলিটন, তাই এটা ট্রাই করলাম, ভালো, একটু ওয়াটারমেলন টেস্ট। তোমরা সবাই জানো যে আজ এটা আমার বার্থডে উপলক্ষে আমরা এখানে গেছিলাম, তো ওখানে আমরা কেক কাটিং একটা ছোট্ট করেছি। তো এন্টায়ার টিম অফ মোবিনা রেস্টুরেন্ট, তোমরা একটা দারুণ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছিলে, তাই আমরা সবাই মিলে একসঙ্গে একটা পিক এই দিনটাকে মনে রাখার জন্য রেখে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার নিউ ভ্লগ। তোমাদের যদি আমাদের এই ভ্লগটা ভালো লেগে থাকে, তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা করে শেয়ার করে দিও, কারণ তোমাদের শেয়ারের মাধ্যমে আমাদের রিচটা একটু হলেও বৃদ্ধি পাবে। আর আমাদের যে ফুড ভ্লগিংয়ে এতদিন রিটার্ন হয়েছে, এবার থেকে কন্টিনিউয়াসলি ভ্লগ দেওয়ার চেষ্টা করব, তোমাদের সাপোর্টটা আমাদের খুব দরকার। ওকে, চলো, বাই, গুড নাইট।